জয়েন্ট প্ল্যাটফর্ম ফর ডক্টরস তাদের ডাকে কলকাতায় আজকে ডাক্তার ডাক্তারবাবুদের মহামিছিল নাগরিক সমাজ যোগ দিল এমন কি অনেক রাজনীতিবিদকেও দেখা গেল দ্রুত দেখব পুজোর আলো জ্বলে উঠেছে চারদিকে কিন্তু প্রতিবাদের কাছে কার্যত ম্লান আনন্দের আলো এই শরৎ শুধুই প্রতিবাদের আর প্রতিবাদের একটাই ভাষা বিচার চাই আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার বিচার চেয়ে মহালয়ার আগে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের ডাকে নাগরিক মিছিলে পা মেলালেন অসংখ্য মানুষ প্রতিবাদে মুখর হয়ে উঠল রাজপথ কলেজ স্কোয়ার থেকে সদন পর্যন্ত মিছিলে যোগ দেয় পঞ্চান্ন থেকে ষাটটি সংগঠন দাতপো হলে এই মহালয়া স্বাভাবিকভাবে এই সময় সাধারণত পুজোর মুডে ঢুকে যায় কলকাতা শহর কিন্তু আজকে আমরা দেখলাম তার ব্যতিক্রমী ছবি হাজার হাজার মানুষ তারা রাস্তায় নেমেছেন মিছিল করছেন প্রতিবাদের গর্জনে আমরা প্রত্যেকে ঠিক নে আমাদের প্রত্যেকের কণ্ঠ থেকে তখন আমার মনে হয় প্রশাসনের এই মুহূর্তে ভাববার সময় এসেছে যে জুরিতাপ্পি দিয়ে নয় সদর্থক সঠিক পদক্ষেপ নিয়ে যত ক্ষোভ বিক্ষোভ সেগুলোকে নিরসন করা তা না হলে কিন্তু হাসপাতাল নয় রাজপথ অগ্নিকুণ্ড হতে যাচ্ছে এবং আগামীর দিনগুলো প্রশাসনের জন্য খুব মধুর হবে না এই মিছিলকে আটকানোর চেষ্টা করেছিল আমাদের রাজ্য প্রশাসন মানুষের এই ক্ষোভ ক্রোধ এবং প্রতিবাদ করবার অধিকার কেউ কেড়ে নিতে পারে না আমরা দেখিয়ে দিতে চাই রাজ্য প্রশাসনকে যে আপনি যত আটকানোর চেষ্টা করবেন যত আপনি ভয় দেখানোর চেষ্টা করবেন তত মিছিলে দৈর্ঘ্য বাড়বে তত মিছিলের আয়তন বাড়বে এবং এই অবয়ার বিচার মানুষ কিন্তু নিয়েই ছাড়বে মিছিলে অংশ নেন আর জি কর ইস্যুতে তৃণমূলের সংসদ পদ থেকে ইস্তফা দেওয়া প্রান্ত নামলা জহর সরকার জহরবাবু কিসের তাগিদে রাস্তায় হাঁটছেন মানুষের তাগিদে সকলের তাগিদে এটা একটা বৃহত্তর ইস্যু তার মধ্যে তার মধ্যে তিলোত্তমার বিচারটি একটি একটি কেন্দ্র বিশেষ কেন্দ্র তাছাড়াও হ্যাঁ দুর্নীতির বিরুদ্ধে তাছাড়াও প্রশাসক প্রশাসনের বিরুদ্ধে অনেক রকমের ক্ষোভ জমে আছে উৎসব তো হবে উৎসব তার একটা তারিখ আছে তার একটা সময় আছে উৎসব হবে আমার মনে হয় উৎসবের মধ্যেও প্রতিবাদ বিভিন্ন নাগরিক সংগঠন থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ময়দানের তিন ক্লাবের সমর্থক থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব নাগরিক মিছিলে অংশ নেন সকলেই প্রতিবাদের মিছিলে ময়দান বিভিন্ন ক্লাবের যারা সমর্থক তারা এক সঙ্গে মিলে প্রতিবাদে নামলো ইস্ট বেঙ্গল মোহনবাগান তিন তিনটি ক্লাব একসাথে এসে ময়দানে নেমেছি রাজপথে নেমেছি আমরা শুধু একটাই দাবি করছি আমাদের তিলোত্তমা দিদির বিচার চাই যতদিন না পর্যন্ত আমরা বিচার পাবো আমরা রাজপথ ছাড়বো না তিলোত্তমার বিচার আমরা এনেই ছাড়বো কোনো রকম সেটিং এর রাজনীতিতে আজ জনতা গর্জে উঠেছে এটা একটা পজিটিভ হিসেবেও দেখছি যে এতদিন হয়ে গেল মানুষ কিন্তু দেখিয়ে দিচ্ছে যে যতই দেরি হোক রাস্তা তারা ছাড়বেন না মহালয়ার আগের রাতে নাগরিক মিছিল করল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আর বুধবার মহালয়ার দিন মহামিছিল সমাবেশের ডাক দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট উজ্জ্বল মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ দেখুন এই মুহূর্তে এই সময় লাগাতার কর্মবিরতিকে কেন প্রশ্ন তুলছি এই জন্য তুলছি যে সরকারি তথ্য বলছে যে আউটডোর শুধুমাত্র আরজিকরের আউটডোরে প্রতিদিন আসে সাত হাজার রোগী এস এস এম হাসপাতালের আউটডোরে প্রতিদিন আসেন গড়ে ন হাজার রোগী এনআরএস হাসপাতালের আউটডোরে ছ হাজার রোগী ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরে প্রতিদিন পাঁচ হাজার রোগী এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে আট হাজার গড়ে আট হাজার রোগী আসেন আমি বলছি শুভময়দার কাছে আসবো যে প্রতিবাদ চলুক ধর্নামঞ্চ থাকুক প্রত্যেকটা হাসপাতালের অরিন্দেই দাবি লেখা থাকুক খুবই ন্যায্য এবং অনেক দাবি সাধারণ রোগীদের কথা ভেবে তারা রোগীদের চিকিৎসা করেও বোঝানো যায় রিলে আমি বললাম যে একাধিক বড় আন্দোলন রিলেতে চলেছে ডিউটি আওয়ার্সের বাইরে আমি বলছি এই মানুষগুলো যারা আজকের এই আন্দোলনে সাফার করবেন বা করতে পারেন তারা তাদের একটা বড় অংশ তো অভয়ার বিচার চাইছেন তাদের একটা বড় অংশ এই জুনিয়র ডাক্তারবাবুদের পাশে আগাগোড়া আছেন মানসিকভাবে আছেন এরাই হয়তো গিয়ে কেটলিতে চা খাইয়ে এসেছেন নিজের সাড়ে তিনশো টাকার দৈনিক রোজগারটা উজাড় করে খাবার কিনে নিয়ে গেছেন আমি এইখানে বলছি যে কোথাও একটা শাসক দল একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে একদিকে হচ্ছে এলিট ডাক্তার ডাক্তারবাবু বা জুনিয়র ডাক্তাররা আরেকদিকে হচ্ছে গরিব মানুষ লড়াইটা সেটা নয় কিন্তু সেটা এই ধর্মঘটের জন্য সেইটা হয়ে যাবে না তো আশঙ্কা সেইখানে সুমনবাবু একেবারে সঠিক জায়গায় প্রশ্নটা করেছেন এবং এটা দুটো দিক দিয়ে দেখার আছে দুটো দিক দিয়ে না দেখে দেবনারায়ণ দা যে প্রশ্নটা করলেন একটু আগে যে ঐক্যহীন বিশৃঙ্খলা ঐতিহাসিক কবিতা থেকে এই ধরনের প্রশ্ন শাসক দল করবেই এবং এই জায়গায় দাঁড়িয়ে ডাক্তারবাবুরা কি পথ নেবেন সেই পথটা ঠিক হবে কি না আন্দোলনটা তারা সফল হবে কি না হলে তৃণমূল কংগ্রেস জিজ্ঞেস করবে কেন মৃত্যুকীর্ণ সবে ভরল পঞ্চাশ সাল এই পঞ্চাশ সালে লোক মরেছিল কেন ডাক্তার জবাব দাও এবং একটা জিনিস হয়েছে বাবুদের আন্দোলনে যে অন্তত অন্য কিছু শতাংশ পঁচিশ পঁচাত্তর বাদে অন্য কিছু শতাংশ দেখতে পাচ্ছি দশ শতাংশ জুনিয়র ডাক্তার নেই বা পঁয়তাল্লিশ শতাংশ সিসিটিভি হয়েছে অর্থাৎ পঁচিশ পঁচাত্তরের বাদেও একটা যে শতাংশ আছে পশ্চিমবঙ্গে এই জায়গাটা কিন্তু ডাক্তারবাবুদের আন্দোলন চোখে আমল দিয়ে দেখিয়ে দিয়েছেন রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে সমস্যাটা কি সমস্যা হচ্ছে দীর্ঘসূত্রিতা আমাদের তো আইন ব্যবস্থায় দীর্ঘসূত্রিতা আছে কিন্তু প্রশ্ন হচ্ছে দেখুন রাষ্ট্র অর্থাৎ কেন্দ্রে এবং রাজ্যের বিভিন্ন উকিলরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেক ক্ষেত্রে যে কথাগুলো বলছেন সেগুলো খুব ডাক্তারবাবুদের পক্ষে যাচ্ছে না এই জায়গাটা কিন্তু খুব অদ্ভুত লাগছে যে ডাক্তারবাবুদের উকিলরাও কী বলছেন সবসময় ঠিক বলছেন এমন নয় আপনি প্রথমে যেটা বললেন কিন্তু রাষ্ট্র ব্যবস্থা কিন্তু এই ডাক্তারবাবুদের আন্দোলনকে কতটা সমর্থন করছে এটা পরিষ্কার নয় সহজ যে জিনিসগুলো যেটা একেবারে সত্যি ডিজিটাল ভ্যাকেন্সি যেগুলো সিসিটিভি লাগানো বাথরুমের বিষয়গুলো এগুলো তো অত্যন্ত তাড়াতাড়ি করে দেওয়া যায় সেটা রাজ্যের শাসক দল করবেন কিনা তাদের অন্য বড় ভাবনাও থাকতে পারে শূন্য পদে নিয়োগ এই বিষয়গুলি সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ চালানো চুক্তিভিত্তিক কেন্দ্র রাজ্য একই রকম দোষে দুষ্ট আমরা যে চাই পারমানেন্ট পরে চাকরি হোক কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা সবচেয়ে ভালো করতে পেরেছে সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন কিন্তু কিছুতেই করবে না যাই হোক না কেন এটা সহজ তো নির্বাচন করলেই হয় গণতান্ত্রিক একটা প্রক্রিয়া সব দেশে আছে দেশে এবং এবং বিভিন্ন জায়গায় করছে না এইবার এই জায়গায় দাঁড়িয়ে ডাক্তারদের যে মূল প্রশ্নটা সেটা হচ্ছে দেবনারায়ণ দা একটা কবিতার জায়গা লাইন টাইন তুলে নিয়েছেন আমাদের বক্তব্য কী ডাক্তারবাবুদের কাছে আর মনে করো আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র নদীর ধারায় আছে গতির নির্দেশ অরণ্যের মর্মর ধ্বনিতে আছে আন্দোলনের ভাষা আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন আপনারা আবর্তনটা দেখিয়ে দিয়েছেন যে প্রতিবাদের যে শর্তটা রাষ্ট্র ব্যবস্থার যে গোলমাল বিচার চেপে রাখার চেষ্টা প্রমাণ লোপাটের চেষ্টা আপনারা দেখিয়ে দিয়েছেন কিন্তু আপনাদের ডানার তলায় রোগীদের নিতে হবে কারণ আপামর জনসাধারণ আপনার ডানার তলায় গিয়ে লড়াই করছে আপনার সঙ্গে যারা লড়াই করছে সেই মানুষগুলোকে আপনাকেই দেখতে হবে কিভাবে দেখবেন আপনাদের আন্দোলনে যারা আছেন অনেক বুদ্ধিমান আমাদের রাজ্যে বা দেশে যারা রাজনীতি করে খায় তার থেকে ডাক্তারদের পড়াশোনার বুদ্ধি অঙ্কের বুদ্ধি পার্সেন্টেজের বুদ্ধি অনেক বেশি আপনারা ভালো করতে পারবেন আপনারা ভাবুন আপনাদের ডানার তলায় আমরা থাকতে চাই কি সিদ্ধান্ত নেবেন আপনারা নিন ডাক্তাররা বলছেন বারবার আপনারা রাজপথ ছাড়বেন না রাজপথ তো ছাড়বেনই না গলিপথ ছাড়বেন না গ্রামের পথ ছাড়বেন না আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের কাছে এখন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বা ভারতের রাজনীতিতে এমন একটা আন্দোলন আপনারা দেখাচ্ছেন আমরা জীবনে দেখিনি মানুষজন আপনাদের ছাতার তলায় যেতে চাইছে আমরা তো সত্যি আশা করব আপনাদের ইন্টারেস্ট নাই থাকতে পারে আমরা কি ভাবছি নতুন রাষ্ট্র ব্যবস্থা আপনাদের মধ্যে কি দেখতে পাচ্ছি আগামী দিনের নেতার মুখ আমরা যাদের বারবার দেখে এসেছি এই সাতচল্লিশ সালের পর থেকে অন্য মুখ আমরা দেখার চেষ্টা করছি আপনারা সেই দামটা রাখতে পারবেন কিনা একদিনে বলা যায় না আপনারাও তো এমন কিছু আপনাদের বয়স হয়ে যায়নি আপনারা তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেসের রাজত্ব বহুদিন ধরে দেখে এসছেন এমনটা নয় কিন্তু আপনারা স্বপ্ন দেখাচ্ছেন তাই জন্যে আপনাদের ডানা শক্ত রাখতে গেলে সেই ডানার অংশ কারা হতে পারে সাধারণ মানুষ গ্রামের মানুষ আপনারা সিদ্ধান্ত নিন আপনাদের বুদ্ধি আছে আপনাদের ভাবনা আছে আপনাদের জীবী আছে আপনারা ভাবার চেষ্টা করুন কোন পথটায় গেলে সঠিক হবে কোন পথটায় গেলে গরিব মানুষের উপকার হবে কারণ এই দেশ প্রাইভেট হাসপাতাল নিয়ে সেই জায়গায় এই দাঁড়িয়ে আপনাদের কাছে ছুটে যাওয়া যে দরিদ্র মানুষ তাদের কিভাবে সাহায্য করবেন সেই পথ আপনাদের এই রাজ্য এই কেন্দ্র এই রাষ্ট্র ব্যবস্থা দেখাতে পারবে না তাই তো এতদিন ধরে এই কাজগুলো হয়নি আপনারা দেখান পথটা আমাদের ঠিক কীভাবে দেখ হ্যাঁ রসিকতার সুযোগ ছাড়তে ইচ্ছে করছে না সেটা হচ্ছে জীবির কথা বললেন না খুব বেশিক্ষণ ধরে যদি জীবি চলে তাহলে আমাদের আশঙ্কা হয় যে ওনারা বুদ্ধিজীবী হয়ে যাচ্ছেন না তো সেটা এই রাজ্যে মারাত্মক সিরিয়াস নোট বিশ্বনাথের কাছে আসবো বিশ্বনাথ এক হচ্ছে শিক্ষা দশত্বই শুভময়দা যথার্থ বলেছেন যে আন্দোলনের একটা নতুন চেহারা এই ঘটনা এবং তার পরবর্তীকালে এই বাঙালি এই নাগরিক সমাজ এই ডাক্তারবাবুরা এই জুনিয়র ডাক্তাররা দেখিয়েছেন শিক্ষা কোথায় কোন তলানিতে পৌঁছেছিল শিক্ষা দুর্নীতি দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য কোথায় পৌঁছেছে এই ঘটনা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো শুরুটা মনে করুন এই ভয়ঙ্কর ধর্ষণও খুন তারপরে আমাদের সামনে কী এলো থ্রেট কালচার তারপরে কি এলো যে টাকা দিলে পাস এবং টাকা দিলে টোকাটুকির অধিকার তারপরে এলো আরও মারাত্মক ভয়ঙ্কর যেটা আমার আপনার প্রত্যেকের জীবনের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে যে গুণমান যথেষ্ট নয় এই রকম ওষুধ ভাবতে পাচ্ছেন, যে নিম্নমানের ওষুধ যেটা ডাক্তার বাবুরা দিয়ে ভাবছেন অসুখ না কেন রোগী সুস্থ হচ্ছেন না অনেক সময় রোগী মারা যাচ্ছে সেই দুর্নীতির দেখা গেল এই মেয়েটির মৃত্যুর পর ধীরে 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 সামনে আসছে আমার বক্তব্য পরিষ্কার বিশ্বনাথ দা এটা তো এই বিষবৃক্ষ একদিনে তৈরি হয়নি আজকে হৈ হৈ করে আমি আবার বলছি আমি চাই যে এই মুহূর্তে আজকে সম্ভব হলে আজকেই তারা কাজে ফিরুন এই কর্মবিরতি লাগাতার কর্মবিরতিতে সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে কিন্তু এরা হৈ হৈ করে কাজে ফিরলেন জনগণের অসুবিধের পরিকাঠামোর অসুবিধের বেসিক সমস্যাটা তো মুহূর্তে ব্যানিশ হয়ে যাবে না সেইটাতে আদৌ এই আন্দোলন কোনো ছাপ ফেলতে পারবে এমন ছাপ যেতে সাধারণ মানুষ উপকৃত হবেন সুন্দর আমার আজকে হৃদয় এবং মগজের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে বিশ্লেষণ করতে গিয়ে এই কারণেই দ্বন্দ্ব হচ্ছে যে আমার মেধা বলছে আমার মগজ বলছে ব্রেন বলছে যে ডাক্তার বাবুদের এই লড়াইটা কেবল অল্প সময়ের লড়াই নয় ওনারা যে দাবিগুলো তুলছেন এগুলো দীর্ঘমেয়াদির লড়াই চুয়ান্ন দিন পরেও আমি বলবো আপনার শাসকের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারেননি আপনাদেরকে ভগবানপুরে মার খেতে হয়েছে সা সাগরদত্তে মার খেতে খেতে হয়েছে মালদাতে মার খেতে হয়েছে শাসকরা দিনের পর দিন আপনাদের মানে শাসাচ্ছে প্রতিনিয়ত শাসক নেতারা আপনাদেরকে হুমকি দিচ্ছে এবং গালমন্দ করছে মানে শাসকের দৃষ্টিভঙ্গি আপনারা কিন্তু চুয়ান্ন দিনেও কোনো পরিবর্তন করতে পারেননি ফলে এই এই আন্দোলনটা কিন্তু আপনাদের দীর্ঘমেয়াদী আন্দোলন কৌশলগত জায়গা থেকে যদি দেখেন বিরাট সময় ধরে আন্দোলন করতে হবে হয়তো পরিবর্তন যদি সত্যি আনতে চান এবং একই সাথে সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন এটা এটা কেবলমাত্র ওই সাত হাজার ডাক্তারবাবু আন্দোলন রাস্তায় নামলো তাতে শাসকের কিছু যায় আছে না শাসক ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে যে ভাই আমার আমার সাথে দু লক্ষ ছিয়াত্তর হাজার মানুষ আছে আমার আমার সাথে লক্ষ্মীর ভাণ্ডার আছে আমার সাথে গ্রামীণ জনগণ আছে এবং শাসক ইতিমধ্যেই জনগণ ভার্সেস মানে ডাক্তারবাবুর লড়াইয়ে নামিয়ে দিয়েছে ফলে আপনি মনে করবেন না যে আপনার এই দীর্ঘমেয়াদী লয়ারে কৌশলগত জায়গা যদি কোনো দুর্বল হয় তাহলে আপনি দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা বা ন্যায় বিচারটা নিশ্চিত করতে পারবেন আর এই দীর্ এই কৌশলগত জায়গা থেকে আপনাকে বলবো শাসক জানি আপনার উইকনেস না দেখতে পায় আপনার উইকনেস দেখার সুযোগ কিন্তু শাসক বারবার যেটা করবার চেষ্টা করছে সেটা হলো যে জনগণকে আপনার সামনে এনে দাঁড় করাচ্ছে যে জনগণ চিকিৎসার প্রশ্নটা সামনে আসছে যে যে জনগণ বিনা পয়সা আপনাদের সামনে দাঁড়ায় চিকিৎসা পাওয়ার জন্য ফলে সেখানে আপনাকে কিভাবে আপনি সেটা রিলে রিলে অনশনের মাধ্যমে রিলে কর্মবিরতির মাধ্যমে পালন করবেন নাকি এতদিন ধরে সিনিয়র ডাক্তারদের দিয়ে যেগুলো আপনারা অতিরিক্ত দায়িত্ব পালন করিয়েছিলেন সেটা নিশ্চিত করবেন সেটা অবশ্যই আপনাদের ভাবতে হবে কারণ নাহলে লড়াইটা যদি আমজনতা ভার্সেস ডাক্তার হয় সেখানে আপনারা হেরে যাবেন আপনারা হেরে যাবেন রাজনৈতিক নেতাদের আপনারা চেনেন না আপনারা সেই ক্ষেত্রে অনেক ছোট খেলোয়াড় রাজনীতির নেতাদের কাছে সেখানে আমি প্রশ্ন বলবো আপনাকে আমার মানে ব্রেন বলছে যে কৌশলগত দিক থেকেই যদি বিচার করি যদি ন্যায় বিচার সত্যি আমরা চাই তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু এই শাসক যে ব্লেমটা দেওয়ার চেষ্টা করছে যেটা সুপ্রিম কোর্টে পর্যন্ত দিয়েছে স্বাগত ঘটনাটা একেবারেই উল্টো অথচ উকিল আরেক রকম আপনাদেরকে রিপ্রেজেন্ট করলো ভগবানপুরের এক্স রে মেশিন নেই অথচ মাঠটা আপনাকে খেতে হলো ও মানে মালদাতে সুতো নেই অথচ মাঠটা আপনাদের খেতে হচ্ছে ফলে আমি আপনাকে বলবো যে সাধারণ মানুষকে কি করে সেবাটা নিশ্চিত করতে পারেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু সেটা যদি মানে সাধারণ মানুষকে যদি আপনাদের বিরুদ্ধে খেপিয়ে দেয় তাহলে আপনারা কিন্তু কার্য তো ব্যর্থ হবে দ্বিতীয় শুভ প্লিজ দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো যে দেখুন অনেক প্রশ্ন কিন্তু বৃহত্তম প্রশ্ন আপনারা মানে হয়তো আর্যিকর বা তার পরবর্তী আপনাদের পেশাগত মানে নিরাপত্তার জায়গাটা দেখেছেন প্রত্যেকটা ইস্যুর সাথে কিন্তু আপনি দেখুন পলিটিক্যাল যুক্ত আছে শাসকের দৃষ্টিভঙ্গি যুক্ত আছে মৌলিক প্রশ্নগুলো কিন্তু আপনারা করতে পারেননি আপনারা কি মনে করেছেন আপনারা দাবি তুলেছিলেন যে আমরা পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়ে আর আরেকজন পুলিশ কমিশনারকে আনবো আপনি আমায় বলুন যে মানে যে যে ধরনের ব্যবস্থা আগের পুলিশ কমিশনার ছিল তার থেকে কমলো সঙ্গে সঙ্গে আরেকটা ইম্পোজিশন আসলো আরেকটা আপনার আন্দোলনের রেস্ট্রিকশন আসলো আপনি আমায় বলুন আপনার মনে করেছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক দুজনকে সরিয়ে দিলে আপনার জয়ী হয়ে গেছেন প্রায় জয়ের কাহিনী বলেছেন আপনি যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক ব্যবস্থার মধ্যে পরিবর্তন না আনতে পারবেন শাসকের দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন না আনতে পারবেন আপনি কি মনে করেন যে এই ন্যায় বা যে প্রশ্নগুলো আপনার সামনে এনে আন্দোলন করেছেন রাস্তায় হাজার হাজার লোক আজকেও যুক্ত হয়েছে আগামী দিনে যুক্ত হতে যাচ্ছে আপনি পলিটিক্যাল প্রশ্নটাকে উজ্জ্ব রেখে সত্যি কি আপনি এই পরিবর্তনটা আনতে পারবেন আমি এখানে যে কথাগুলো বলা হয়েছে সেখানে সবথেকে প্রথমে যেটা আমি অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে যে এই কর্মবিরতি মানে এই কর্মবিরতি নিয়ে কথা বলতেই হবে এই কর্মবিরতি নিয়ে কথা না বললে কোনোভাবে এটাকে মেটানো যাবে না আমি সত্যি বাংলার সমস্ত মানুষের কাছে এটা তুলে ধরতে চাই যে আমরা বাধ্য আমরা বাধ্য আজকে ফিরে যেতে এই রিলে আন্দোলন রিলে আন্দোলনেই তো আমরা সাত দিনের জন্য গেছিলাম কতবার মেল করা হয়েছে চিফ সেক্রেটারিকে কতগুলো মেল করা হয়েছে এই আন্দোলনটা চলার শুরু এই মানে এই রিলে আন্দোলনটা শুরু হওয়ার আগে নবান্ন সভাঘরের যে লাস্ট মিটিংটা আমরা করে এসেছিলাম সেখানে একটা এসওপি দেওয়ার কথা ছিল ডিজির তরফ থেকে আমাদেরকে যা তোমরা ফিরে যাও আমি তোমা আমরা তোমাদেরকে এস ওপিটা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি যে তোমাদের নির্দিষ্ট কলেজের ফাঁড়িতে বা নির্দিষ্ট কি ধরনের ফিমেল পার্সোনাল কি ধরনের মেল পুলিশ পার্সোনাল ডিপ্লয় হবে সেই সব এসওপি কিছু আসেনি আপনি দশটা পয়েন্ট এখানে বলতে পারেন কিন্তু আমি বলছি এর একটা পয়েন্টও যে মানুষটি সরকারি হাসপাতালে নিজের আত্মীয়কে গেছেন চিকিৎসা পাচ্ছেন না বা আউটডোরে যত উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না তাকে বোঝাতে পারবেন আমি আমার ইস্যুটা হচ্ছে সেইটা সেই মানুষটা কিন্তু ডাক্তার বাবুদের জুনিয়র ডাক্তারদের ভুল বুঝবেন আমি সেই চ্যানেলের মাধ্যমে এইখানেই আবেদন করতে চাইছি যে যদি যদি আমরা এই আন্দোলনটাকে যে যেরকমভাবে নিয়ে যাচ্ছি সেরকমভাবে নিয়ে যেতে পারি এবং তাদেরকে আমাদের পাশে পাই আগের ফেজে আপনাদের প্রায় তিরিশ জন মানুষের সাধারণ মানুষের সরকারি হাসপাতালে রোগীর মৃত্যু হলেই বলছিল জুনিয়র ডাক্তারদের জন্য মারা গেছে এবার বলছি তিরিশ জন তিরিশটা নামের তালিকা দিয়ে মৃত্যুর জন্য আপনাদের দায়ী করা হয়েছে কিন্তু একটা বড় অংশের মানুষ তো ভুল বুঝবেন আপনাদের আপনি তাকে এই দশ দফা এবং পনেরো দিনের সময় পাবেন না বোঝাতে পারবেন না সেই মানুষটাকে যিনি অসহায়ের মতো সরকারি হাসপাতালে দরজায় গিয়ে চিকিৎসা ভিক্ষা করবেন একজন খুব পূর্ণ মানে একদম পূর্ণবয়স্ক পলিটিশিয়ান যিনি এতদিন ধরে এই রাস্তায় হেঁটে এসেছেন তারা তাদের রিচ মানুষের কাছে আপনি বলছেন তো আপনার লড়াই আমি বলছি এটা মানুষের লড়াই এটা মানুষের লড়াই আপনারা যথার্থ বলছেন যে একটা গণ আন্দোলনের চেহারা নিয়েছে কিন্তু গণ আন্দোলনের তো জনগণকে নিয়েই সেই আন্দোলন এই যে মানুষগুলো রাস্তায় হাঁটছে তাদের হয়তো অনেক আত্মীয় স্বজনে কেউ জুনিয়র ডাক্তার বাদ দিন ডাক্তারও নেই কিন্তু তারা একেবারে আপনাদের জন্য রাস্তায় নেমেছে যার ফলে তাদের কথা তাদের ভালো মন্দের দায়িত্ব আপনাদেরও এইখানে ভুল বোঝাবুঝির চেষ্টা করা হচ্ছে এবং রাজনৈতিকভাবেই হচ্ছে সেটা কমব্যাট করতে পারবেন তো এইটা আমার মেজর প্রশ্ন আমি এখান থেকে থ্রেড কালচারের প্রতিবেদন আমি আসতেই হবে সেটা হচ্ছে ভাবতে পারেন এই থ্রেট কালচার এই জুনিয়র ডাক্তারবাবুরাই যে অভিযোগ তুলেছেন উনষাট জন অভিযুক্ত তার মধ্যে চল্লিশ জনের বিরুদ্ধে থ্রেড কালচার চালানোর অভিযোগ পেল আজকে তদন্ত কমিটি কোন তদন্ত কমিটি যে তদন্ত কমিটি আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ দিয়ে তৈরি হয়েছিল দেখুন পরের প্রতিবেদন লোকালি কোথাও একটা সমস্যা হলো কেউ কাউকে হুমকি দিল দেওয়ার পরে দেখা গেল যে তার ট্রান্সফারটা এক দু সপ্তাহ বা এক মাস পরে হয়ে যাচ্ছে সেটা স্বাস্থ্য সচিব সেই ট্রান্সফারটা করছেন দু হাজার ষোলো সতেরো আমি দেড় বছর ছিলাম এটা দু হাজার ষোলোর শেষ দিকে হয়েছে হ্যাঁ এটা তো পরিকল্পিত কারণ পরবর্তীকালে আমি যখন এটা পর্যালোচনা করে দেখলাম যে ঠিক ঘেরাওয়ের সময় বেশ কিছু তৃণমূল সমর্থিত ডাক্তারবাবুরাও সেখানে অদ্ভুতভাবে পৌঁছে গিয়েছিলেন ওনারা আমাকে হুমকি দিয়ে গেলেন প্রত্যেকটি পদক্ষেপে আমাদের পারমিশন নিতে হবে তারপরে আপনি ডিসিশন নিতে পারবেন প্রাণ বাঁচানোর মহান চিকিৎসা পেশাতেও থ্রেড কালচার বা হুমকি সংস্কৃতি থাবা বসিয়েছে আর্জিকর মেডিকেলে থ্রেড কালচার নিয়ে জমা পড়েছিল ঘুরি ভুরি অভিযোগ অভিযোগের তদন্ত করতে বিশেষ তদন্ত কমিটি গঠন করেন অধ্যক্ষ কমিটির কাছে উনষাট জন ইন্টার্ন হাউস স্টাফ ও এমবিবিএস পড়ুয়ার বিরুদ্ধে জমা পড়ে অভিযোগ গত দু সপ্তাহ ধরে অভিযুক্ত ও অভিযোগকারীদের বক্তব্য শোনার পর মঙ্গলবার আরজিকর মেডিকেলের অধ্যক্ষ মানুষ বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট পেশ করল বিশেষ তদন্ত কমিটি হাসপাতাল সূত্রে খবর বিশেষ তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে যে উনষাট জনের বিরুদ্ধে থ্রেট কালচার নিয়ে অভিযোগ করা হয়েছিল তার মধ্যে চল্লিশ জনের বিরুদ্ধেই থ্রেট কালচারের স্পষ্ট তথ্য প্রমাণ মিলেছে চোদ্দ জনের বিরুদ্ধে আংশিকভাবে থ্রেট কালচারের প্রমাণ মিলেছে এবং বাকি জনের বিরুদ্ধে অভিযোগের সপক্ষে খুব কম তথ্য প্রমাণ মিলেছে যাদের বিরুদ্ধে অভিযোগ সেটা তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং তাদের অভিযোগের যে প্রমাণ সেটা কি পরিমাণ পাওয়া গেছে তারা কতটা এই কারণে অভিযুক্ত হয়েছেন বা তাদের বিরুদ্ধে প্রমাণ কতটা অকাট্য সেগুলো ভাগ করা হয়েছে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু অ্যান্ড ক্যাটাগরি থ্রি এবার এই তথ্য প্রমাণ আরজিকর মেডিকেল কলেজ কাউন্সিলে পেশ করবেন অধ্যক্ষ সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে আরজিকর মেডিকেলের বিশেষ তদন্ত কমিটির কাছে যাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ জমা পড়েছিল তাদের মধ্যে তেরো জন ছিলেন অধ্যাপক চিকিৎসক এদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার জন্য আরও উচ্চ পর্যায়ের একটি নতুন কমিটি গঠনের সুপারিশ করেছে বিশেষ তদন্ত কমিটি ঝিলম করঞ্জাই এবিপি আনন্দ কলকাতা আলোচনা ফিরবো কিন্তু অধ্যাপক চিকিৎসকদের কথা হচ্ছে এই মুহূর্তে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী জানেন রাজ্যের সবকটি মেডিকেল কলেজে সিনিয়র ডাক্তারবাবুদের পাঁচ হাজার আটশো পদের মধ্যে দু হাজার পদ খালি অর্থাৎ থার্টি ফাইভ পার্সেন্টের বেশি পঁয়ত্রিশ শতাংশের বেশি পদ খালি আমি বলছি যে শিক্ষা স্বাস্থ্য এই প্রত্যেকটা জায়গা নিয়ে প্রশ্ন সঙ্গত কারণেই উঠছে হ্যাঁ সজলগুলো মানে সাত হাজার জুনিয়র ডাক্তার না থাকলে হসপিটাল কানা হয়ে যায় অন্ধ হয়ে যায় আর হাজার সিনিয়র ডাক্তার না থাকলে হসপিটাল রমরম করে চলতে পারে রোজ নতুন নতুন মেডিকেল কলেজ হতে পারে বা ওই কি সুপার স্পেশালিটি হসপিটাল হতে পারে আমি একটা কথা বলি যেটা আমি ডক্টর পান্ডাকে উদ্দেশ্য করে বলবো যে ডক্টর পান্ডা আপনাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আপনারা সরকারকে বিশ্বাস করছে বিলিভা কোবরা বাট নর্থ ইস্ট গভর্নমেন্ট পরিবহ আপনাদের ডক্টর পরিবহ যখন আক্রান্ত হয়েছিল তখন এনআরএস হসপিটালে কতগুলো সিসিটিভি লাগানোর কথা হয়েছিল কতগুলো সিসিটিভি লেগেছিল সেটা তো আপনারা প্রথম থেকেই জানেন আপনারা যে আন্দোলন করেছেন সেই আন্দোলন যে কোনো রাজনৈতিক দলকে চোখে আঙুল ঢুকিয়ে শিক্ষা দেওয়ার মতন চল্লিশ বিয়াল্লিশ দিন ধরে ওই টানা আন্দোলন করা যে কোনো রাজনৈতিক দলের পক্ষে ভীষণ কষ্টদায়ক কিন্তু আপনারা করে দেখিয়েছিলেন কিন্তু এই যে আন্দোলনটার মাঝখানে সমাপতন হলো। আবার যে হঠাৎ করে বন্ধে চলে যাওয়া হলো বা স্ট্রাইকে চলে যাওয়া হলো এটাতে মানুষের কাছে মনে হতে পারে যেটা হটকারী আমি সেটাই অনুরোধ করব আপনাদের কাছে যে আপনারা এই গভর্নমেন্টে কেন বিশ্বাস করছেন আমি আজকে বিশ্বনাথ দাসার সম্পূর্ণ একমত যে এখানে কোনো ডিএমই কোনো ডিএইচএস কোনো শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা তারা কতটা দায়ী দায়ী একজন দায়ী একজনই তার নাম হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী অথচ যে কোনো কারণে হোক অদৃশ্য কারণে আপনারা কিন্তু তার আমি একবার যাব ঠিক এটা বাস্তবিক না এটা এই জন্য যে ওদের তোমাদের আর ওদের উদ্দেশ্য আলাদা তোমাদের উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যে রাজনৈতিক ক্ষমতা বদল আর ওদের ওরা একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার সিস্টেমের মধ্যে দিয়ে ওদের যেতে হচ্ছে না ওদের অবস্থান আমি সরকার বলার কথা বলিনি আমার বলার কথা হচ্ছে যদি ওই অবস্থার পরিবর্তন করতে হয় নিচের চাকর বাকর ভাবে খারাপ ভাবে নেবেন না তাদের পাল্টে কি হবে মালিকের নির্দেশে কর্তার ইচ্ছায় যারা কর্ম করে সেই কর্মচারী আমি প্রথমে একটা কথা বলবো আমি যেটা আমি একটু বিস্মিতই হয়েছি যে ওরা যে প্রেস কনফারেন্সটা যে করলো ওরা কি কি কারণে ওরা আবার স্ট্রাইকে যাচ্ছে সেটা বলেছে কিন্তু ওরা একবারও প্রেস কনফারেন্সে ওরা বলেনি ওদের আন্দোলনটাকে আমি পূর্ণ সমর্থন করি আমার পুরোপুরি রেসপেক্ট আছে ওদের উপরে ওর আন্দোলন চালাক সেটাও চাই তার সাথে আমার যেটা মনে প্রশ্ন এসছে যে ওরা যখন এই এই কারণ দেখি ওরা আবার আন্দোলনে যাচ্ছে কিন্তু একবারও বলেনি যে পুজোর সময় যেই মানে সাধারণ মানুষ ওদের পাশে আছে তাদের জন্য কী পরিষেবা তারা দেবেন এই পুজোর সময় তারা সেটা কিন্তু বলেননি এটা এটা যদি বলতো তাহলে আজকে তোমাদের শাসক দল কিন্তু তোমাদেরকে এইভাবে মানুষকে তোমাদের এগেঞ্জে লেগিয়ে দিতে পারতো না এইটা তোমাদের একবার ভাবা দরকার দ্বিতীয় কথা থ্রেট কালচারটা এমন একটা লেভেলে আমরা যদি দেখি শাসক দলের এক এক নেতা কি ভাষায় বলছেন পঞ্চাশ হাজার লোক নিয়ে আসবো কজন ডাক্তার জন তাহলে কত বড় নেতা তারা এক এক মিনিট প্লিজ কত বড় নেতা জনকে সামলাতে লোক আনতে পারে হাজার সেই ভদ্রলোককে আমি বলছি যদি যদি উনি ভদ্রলোক হন আমি একটা একটা সাধারণ নাগরিক হিসেবে বলছি তাহলে উনি যেন মনে রাখেন ওনার ওই পঞ্চাশ হাজার লোককে আটকানোর জন্য পশ্চিমবাংলার কয়েক কোটি মানুষ দাঁড়াবেন ওদের পাশে দেখুন ধরনের সিনেমা হয় বাবা কেন চাকর হয় পথের পাঁচালি হয় আমি কাউকে খারাপ বলছি না বেদের মেয়ে জ্যোৎসনা হয় একদিন প্রতিদিন হয় রাষ্ট্র কি চাইবে রাষ্ট্র চাইবে মানুষকে বলতে বাবা পথের পাঁচালি দেখো একদিন প্রতিদিন দেখো রাষ্ট্র যদি এমন অবস্থা করে দেয় যে পথের পাঁচালিকে বাবা কেন চাকর মনে হয় উদাহরণটা দেখুন হুমায়ুন কবির তো হুমকি দেবেনি রাজনৈতিক দলের নেতা বামফ্রন্ট আমল থেকে বামফ্রন্ট সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস হুমকি রাজনৈতিক বামফ্রন্ট আমল হয়তো কম ছিল এখন প্রচন্ড বেড়েছে এবার এইখানে যে মুশকিলটা হচ্ছে তারা তো হুমকি দেবেনি তৃণমূল কংগ্রেস এমন একটা সংস্কৃতি সৃষ্টি করলো ডাক্তাররা হুমকি দিতে শিখে গেলেন আমি এই জায়গা থেকেই বলছি যে পথের পাঁচালি বেদের মেয়ে হয়ে গেল ডাক্তার বাবুরা যারা কিনা রাজনৈতিক নেতা নন তাদের তৃণমূল কংগ্রেসের সরকার এমন জায়গায় পৌঁছে দিল যে ডাক্তার বাবুরা নিজেরা হুমকি দিতে শুরু করলেন ওনাদের জিজ্ঞেস করুন ওনাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তো বাবু রাজনৈতিক নেতা তো নন তার মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতি তৃণমূল কংগ্রেস কোন জায়গায় পৌঁছে দিল যেটা বিশ্বনাথ দা বলছিলেন আমি এটাই বলতে চাই বামফ্রন্টা বলো কি ডাক্তাররা এইভাবেই হুমকি দিতেন এই খবরটা একটু নিয়ে বলুন না নাকি এখন বেড়েছে আমি একটা আমি একটা খুব সোজা কথা বলছি এই যে আমাদের পাঁচ নম্বর দাবি এটা খুব ভেবে লেখা এই যে কলেজে কলেজে ইউনিয়ন ইলেকশন আর আর ডি ইলেকশন এই হুমকির ইয়েটা কোথা থেকে আসছে এই থ্রেড কালচারের উৎপত্তিটা কোথা থেকে একদম একমত উনিশের পর অনেকদিন ধরেই কলেজগুলোতে কোনো ষোলো সাল থেকে ষোলো সাল থেকে এগুলো ছিল না দু উনিশের পর দু উনিশে যে আন্দোলনটা হয়েছিল তারপর থেকে কার্যত কোনো মেডিকেল কলেজেই কোনো ইউনিয়ন নেই একটা ইলেক্টেড ইউনিয়নের অনেক দায়বদ্ধতা কলেজেও নেই ভাই হ্যাঁ অন্য কোথাও তো নেই একটা ইলেকটেড ইউনিয়নের অনেক দায়বদ্ধতা থাকে সে ভোটে জিতে এসছে তাকে তাকে নিজের যাদের ভোটে জিতে এসছে তাদের জন্য অনেক কাজ করতে হয় তার বদলে কি এসছে তার বদলে এই থ্রেট কালচার এসে উপস্থিত হচ্ছে কিছু ছেলে মুষ্টিমেয় ছেলে একসাথে জোয়া রয়েছে তারা ভাবছে যে আমরা এই গোটা ছেলে মানে আমি তোমায় বলছি তুমি কিন্তু এইখানেও কিন্তু কয়েকটা তথ্য তুমি কিন্তু গোপন করলে যারা কলেজে কলেজে এই ধরনের ইউনিয়ন এর অফিসগুলোতে থাকে তারা সরাসরি তৃণমূল কংগ্রেস করে

আমি বলছি আলোচনা করছি স্টুডিওর মধ্যে কালচারকে দূরে সরিয়ে রাখাটাই মঙ্গলিক কিন্তু আমি বলছি আবার আমি এই অনুষ্ঠানের এই প্রান্তে এসে বলবো যে আমি চাই আমরা প্রত্যেকে চাই যে সাধারণ মানুষ তারা যেন চিকিৎসার জন্য তাদের অপেক্ষা না করতে হয় তাদের জন্য শূন্য হাতে হ্যাঁ একেবারে আমি ডক্টর পান্ডার কাছে যেতেই হবে তার কারণ আবার সেই পরিস্থিতির মুখোমুখি যে এই রকম মনে হবে যে জুনিয়র ডাক্তার বনাম গরিব মানুষ জুনিয়র ডাক্তার বনাম সাধারণ মানুষ এবং এই জায়গার এই পরিস্থিতি লাগাতার কর্মবিরতির ডাকে আপনাদের এনে ফেললো আমি একদম পরিষ্কারভাবে হাত জোড়ো করে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা আজকে এই রাস্তায় হাঁটতে বাধ্য হয়েছি আপনাদের বন্যা যখন হয়েছে সেখানে ত্রাণ আমরা দিতে গেছি জায়গায় জায়গায় আমরা অভয়া ক্লিনিক করেছি সেখানে গিয়ে রোগী দেখে এসেছি আপনারা আমাদের ওপরে এইটা কেন আপনারা ভাবছেন না যে এই এই আন্দোলন এক্স্যাক্টলি এই আন্দোলন করিয়ে করার পাশাপাশি আন্দোলন রিলে অনুযায়ী আপনারা কাজে যোগ দিন বাকি সময়টা একেবারে এই আন্দোলন আমরা প্রতি দিয়ে চলে আমরা টাইম লিমিট চলে একদম আমরা টাইমলাইন দিয়ে রিলে আন্দোলন অনুসরণ করা তার ফলে কি হবে আমাদের যে কটা কথা দাবিポケয়া ছিল ডাক্তার এবং রাজ্য সরকার যখন এই দড়ির দুটো প্রান্তে চলে যায় মুশকিলটা হচ্ছে সেই দড়ির ফাঁসটা খুব গভীরভাবে সাধারণ মানুষের গলায় বসতে থাকে এবং ঠিক সেই জিনিস আবার হতে চলেছে তারপর প্রচার ইত্যাদি সেসব তো আছেই জুনিয়র ডাক্তারদের সাধারণ মানুষ গরিব মানুষ ভুল বুঝবেন না তো সব থেকে বড় কথা তারা সরকারি স্বাস্থ্য পরিকাঠামো গিয়ে শূন্য হাতে ফিরলে তাদের পাশে কে দাঁড়াবে এই প্রশ্ন আমাদের রইল পাশাপাশি আমরা স্পষ্টই আবেদন করছি যে এই কর্মবিরতি উঠে যাক কারণ কোনো মূল্যে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাকে বিঘ্নিত হতে দেয়া যায় না হ্যাভিং সেড দ্যাট ওদের দাবির বেশিরভাগ দাবি অত্যন্ত সঙ্গতিপূর্ণ এবং এই দাবি তুলতে হচ্ছে এটাই সভ্য সমাজের লজ্জার এবং সব দাবি বুঝতেই পাচ্ছেন এর আগে প্রতিবেদনেও দেখালাম যে ওদের নিরাপত্তা জুনিয়র ডাক্তার ডাক্তারবাবুদের স্বার্থের কেন্দ্রিক নয় একেবারে সাধারণ মানুষ এবং আমজনতা গরিব মানুষের জন্যই ওরা দাবিটা তুলছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে প্রকরণটা নিয়ে আমাদের প্রশ্ন হচ্ছে এই একটানা লাগাতার কর্মবিরতি নিয়ে যেটা এ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামে ছাপ ফেলতে বাধ্য এবং যার জন্য শেষ পর্যন্ত ফল ভোগ করতে হবে সাফার করতে হবে সাধারণ গরিব মানুষকে এটা কিন্তু মেনে নেওয়া যায় না আমি এখান থেকে আমি ডক্টর পান্ডার সঙ্গে একশো শতাংশ একমত যে থ্রেট কালচার এবং এই থ্রেট কালচার শুধু যে জুনিয়র ডাক্তারদের ফেস করতে হচ্ছে না পরিস্থিতি এইখানে গেছে যে সিনিয়র বাবুরা এবং তারা পদাধিকারী রায়গঞ্জ মেডিকেল কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত সুপার এবং সহকারী অধ্যক্ষ বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় এবং এখন যিনি ওই মেডিকেল কলেজেরই সহকারী অধ্যাপক তিনি কি বলছেন দেখাবো একই সঙ্গে দেখাবো উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সাইক্রিয়াটিক ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান নির্মল কুমার বেরা এরা দুজনেই সিনিয়র ডাক্তার তা সত্ত্বেও কিভাবে এদের অভিযোগ প্রতি মুহূর্তে থ্রেট কালচারের জন্য তাদের সাফার করতে হয়েছে এই পরের প্রতিবেদনে যাব উত্তরবঙ্গের ঘটনাতে আমি বলতে পারি যে হোস্টেলের ক্ষেত্রে যারা র্যাগিং এ অভিযুক্ত ছিল তারা শাসক দলের ছাত্র নেতা এবং তাদের শাস্তির উপরে আমি যখন স্থিরীকৃত করে থাকি যে ওদের শাস্তি যেহেতু ওরা ঘটনাটা ঘটিয়েছে দিতে হবে সেই জন্যই পরের দিন আমাকে পদ থেকে সরানো হয় হোস্টেলের এবং তার এক দু সপ্তাহ এখন এক্স্যাক্টলি মনে নেই এক দু সপ্তাহ মোটামুটি এক মাসের মধ্যে আমাকে ওখান থেকে মেদিনীপুরে ট্রান্সফার করে দেওয়া হয় বিভিন্ন জায়গাতেই দেখা গেছে যে আধিকারিকরা কোনো ডিসিশন নিতে পারছে না বাইরে থেকে কোথাও থেকে ডিসিশন আসছে সেটাই থ্রেট কালচারের পার্ট এবং তখন আমাদের ওখানে হয়েছিল হাতে তো তো এখন সবাই দেখতে পাচ্ছে মাথা নির্মল কুমার হয়েছিলেন বেরা এই ঘটনা ঘটে যাওয়ার পরে গিয়ে দেখেছিলাম যে এম কান্না ডিপি কান্নাকাটি করছেন আরকি পরের অভিজ্ঞতা আমার সঙ্গে দুর্ব্যবহার বিভিন্ন জায়গাতে করা হয়েছে ডিপার্টমেন্ট আমাকে বসতে চেয়ার টেবিল দেয়া হয়নি আমায় কম্পিউটার ইউজ করতে দেওয়া হতো না এরকম অনেক ঘটনা ঘটেছে ওনাকে হচ্ছে উত্তরবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী বলে কারণ ওনার কথা ছাড়া একটা গাছের পাতাও কোনো হাসপাতালে নড়ে না কোন ভয়ের পরিবেশের সঙ্গে আমি যাই না কি ভয়ের পরিবেশটা কোনটা আমি কখনোই যুক্ত নেই আমি জানি না এই ব্যাপার উত্তরবঙ্গ লবিটাকে বলে কিছু নেই এটা বায়বীয় ব্যাপার একটা এটা নাম করে একটা শ্রেণী জুনিয়র চিকিৎসকদের কথা বলছি না কিন্তু সিনিয়র চিকিৎসকরা পেছন থেকে এটার মধ্যে উদ্দেশ্য যেটা আমি আগেও বলেছি ঠিক সেটা চৌত্রিশ বছর ধরে যারা কাজকর্ম করতো তারা তাদের কথা স্বাস্থ্য ভবনে ঢুকতে দেয় না সেটা হতে পারে সেটা একটা রাগ না রায়গঞ্জ মেডিকেল কলেজ একটু ডিফারেন্ট রায়গঞ্জ মেডিকেল কলেজকে শাস্তির পোস্টিং হিসাবেই দেখা হয় ফলে এখানে যারা রয়েছে তারা কোনোভাবে উত্তরবঙ্গ নবীর নেক নজরে যারা নেই তাদেরই এখানে পোস্টিং হয় মোটামুটি আমাদের তো তাই মনে হয়েছে ধরুন আরজি কর থেকে যাদের সঙ্গে সন্দীপ ঘোষের ঝামেলা হয়েছে একটা বড় পোর্শন ফ্যাকালটি এখানে আজকে রায়গঞ্জে আছে একটা স্বচ্ছ স্বাস্থ্য ব্যবস্থা এবং সুরক্ষা এটুকুই চাইছি এক্সট্রা কিচ্ছু চাওয়ার নেই আমাদের যে একজন ডাক্তার গিয়ে চিকিৎসা করতে গিয়ে মার খাবে না আর একটা তিলোত্তমার ঘটনা ঘটবে না এবং যেটা হয়েছে আমরা যারা কর্মচারী তারা ঊর্ধ্বতন অফিসারের সঙ্গেই সম্পর্ক রাখবো সমস্ত কাজের জন্য সেখানে কোনো থার্ড পার্সন কোনো সিন্ডিকেট কোনো লবি মাথা গলাবে না এটুকুই আমাদের চাহিদা অভিক দে এখানে সুপার ছিলেন তখন তার সঙ্গে একটা হোস্টেলের কিছু সমস্যা নিয়ে ওরা প্রিন্সিপাল প্রিন্সিপ্যাল সাহেবকে তখন ঘেরাও করেছিলেন আমাদের অধ্যক্ষ তখন এমার্জেন্সি আমার আমাদের হসপিটালে কিছু কাজ সব ডাক্তাররা ডেকে পাঠালেন পেশেন্ট খুব খারাপ তাড়াতাড়ি আমি আসতে যাচ্ছি ওরা আমাকে আটকে রেখে আমি বললাম সেটা তো পারা যায় না আমাকে না গেলে পেশেন্টটা খারাপ হয়ে যাবে আমাকে যেতেই হবে তখন ওরা বললো কি আমার জামা ফামার টেনে একরকম শারীরিকভাবে নিগ্রহ করতে থাকে ভেবেছিলাম যে ওরা কিছু পদক্ষেপ নেবেন অধ্যক্ষ প্লাস কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ নেবেন দেখলাম কিছুই নেননি তো পরবর্তীকালে দেখলাম এইভাবে তো কাজ চালিয়ে যাওয়া খুব বেশিদিন মুশকিল এবং প্রত্যেক দিনই আমাকে অকারণে প্রত্যেক দিনই দুটো থেকে তিনটে ওই সংগঠনের ছেলেরা ডাক্তাররা আমাকে ঘেরা হ্যাঁ হ্যাঁ তখন দেখলাম এইভাবে সুস্থ স্বাভাবিকভাবে কাজ করা খুব মুশকিল তারপরে আমি ছেড়ে দিই সুপারের পর তৃণমূলপন্থী ডাক্তারবাবুরা এসে আমাকে বললেন হসপিটালে যা ডিসিশান আমাদের সম্মতি নিয়ে করতে হবে তখনই নেতা তৃণমূল নেতা হয়ে তখনই নেতা হয়ে গিয়েছে এবং সুশান্তবাবু সুশান্ত রায় এদের প্রচ্ছন্ন এতে তারা বর্ধি মানে তাদের বাড়বাড়ন্ত শুরু হয়েছে তখন যখন দে আমাদের ক্যাম্পাসে আসতেন সব সিনিয়র টিচাররা কাঁধে হাত দিয়ে দিয়ে ঘুরে বেড়াতেন দেখতে অবাকই লাগতো তখন স্টুডেন্ট এখন কিছুদিন আগেও এই ঘটনার কিছুদিন আগেও আমি দেখেছি যে সিনিয়র অনেক টিচাররা তার কাঁধে কাঁধে হাত দিয়ে ঘুরে বেড়ায় স্টুডেন্টরা এই যে নম্বর বেড়ে যাওয়া স্টুডেন্টদের নম্বর বাড়া শুধু হয় না ডাক্তাররা আমরা ইনভলভ রয়েছে আমাদের কিছু অংশ ইনভলভ রয়েছে নাহলে কি করে নম্বর বাড়া আমরা তো টিপ অব দ্য আইসবার্গ একটা শৈল মানে অল্প কিছু অংশকে দেখতে পেয়েছি বাকির এখন চুপ করে রয়েছে অভিক অনেকবার হেলথ ইউনিভার্সিটির ইনভিজিলেটার অর্থাৎ পরীক্ষক মানে পরীক্ষা কেন্দ্রকে উনি পর্যালোচনা করবেন হিসেবে উনি ইউনিভার্সিটি সেন্ট্রাল টিম থেকে কলকাতা থেকে আসতেন একজন এমবিবিএস হয়ে সে মাস্টার ডিগ্রি এগুলো তো করতে পারে না বেআইনিভাবে হয়েছিলো একবার আমি আমাদের ইউনিভার্সিটির হেলথ ইউনিভার্সিটিকে ফোনেও বলেছিলাম উনি আর কিছু রেসপন্স করেননি তো সেটা তো হবে না এবং হতে পারে না অভিজ্ঞে থাকা মানেই তৃণমূলপন্থী ছাত্রদের সিটগুলো একসঙ্গে করা যাতে তারা নিজেরা লেখালেখি করতে পারে এবং সিনিয়র যারা টিচার এই সব টোকাটুকিতে যারা মদত দেন না আধ ঘন্টার বেশি অ্যালাউড নয় আমরা এবং বেশিরভাগ ক্যান্ডিডেট যখন পরীক্ষা দিয়ে চলে যেত তারপরেও তারা কিন্তু অতিরিক্ত সময়ে সেই কিছু ছেলে তারা পরীক্ষা দিত পরীক্ষা দিত তাদের হাতে মোবাইল থাকতো বিভিন্ন রকমের সমস্ত প্রশ্নপত্র তারা সব পেয়ে যেত দুদিন তিন দিন আগে ইউনিভার্সিটি থেকে প্রশ্ন কিন্তু ফাঁস হয়ে যেত হেলথ ইউনিভার্সিটি ডিরেক্টলি জড়িত তারা এই অভিজ্ঞদের মতো বেশ কিছু নেতাদের সেই সব প্রশ্ন পাঠিয়ে দিতেন এবং অভিজ্ঞদের যারা সাঙ্গ পাঙ্গ অভিজ্ঞদের যারা সেই গ্রুপের যারা গোষ্ঠী টিএমসি গোষ্ঠী সেই সব ছেলেরা দু তিন দিন আগে পয়সা প্রশ্নপত্র পেয়ে যেতেন মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী পনেরো দিন সাইকিয়াট্রিতে ইন্টার্নশিপ করতে হবে তারপরে রেজিস্ট্রেশন পাবে ও কিন্তু আমার সাইকিয়াট্রিতে ইন্টার্নশিপ করেনি কি করে ও রেজিস্ট্রেশন নম্বর পায় আমার সেই আমার সেই জাল করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চয় জানেন নিয়ম অনুযায়ী ও তো এম বিবিএস হওয়ার কথা না রেজিস্ট্রেশনই পাওয়ার কথা না রবীন্দ্রনাথ লিখেছিলেন তুমি দাবি করো কবিতা আমার কাছে মিল মিলাইয়া দুরুহ ছন্দে লেখা আজকে সংঘাতের আবহেও দাবি আছে তবে সেই দাবিটা কবিতার নয় অপসারণে স্বাস্থ্য সচিবকে সরানো সহ দফা দাবি জানিয়ে ফের লাগাতার কর্মবিরতিতে গেলেন জুনিয়র ডাক্তাররা তবে আজ নয় আন্দোলনের শুরু থেকে তাদের অন্যতম দাবি ছিল এটা কখনো মুখ্যমন্ত্রীর বাড়ি কখনো নবান্ন বৈঠকেই দাবি তুলেছেন জুনিয়র ডাক্তাররা এখন আমাদের বক্তব্য একটাই অবিলম্বে এই জট ছাড়ানোর ব্যবস্থা করুক সরকার দ্রুত তদন্ত করুক সিবিআই দ্রুত পাক তিলোত্তমা আর জুনিয়র ডাক্তাররাও পুজোর সময় সাধারণ মানুষের অসহায়তার কথাটা ভাবুন লাগাতার কর্মবিরতির সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করুন এটা বলার জন্য আবার কেস দেবেন না প্লিজ

うん<ス><ス>